পূর্ব বর্ধমান জেলার কালনার শাসপুর মোল্লাপাড়া এলাকায় বাড়ির সামনে নোংরা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বিবাদ। এই বিষয়টি এক প্রতিবেশী পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন। সেই বিষয় জানতেই পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের সদস্য আদুরি রায়ের ওপর চড়াও হয়ে তাকে মারধর করার অভিযোগ উঠল মিতালী বারুইয়ের বিরুদ্ধে। বুধবার শাসপুর মোল্লাপাড়া এলাকার ঘটা এই ঘটনায় আক্রান্ত মিতালী বারুই নিজেও কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশের বাড়ির একটা দিদির সাথে গন্ডগোল হচ্ছে, আমি কলে ঘুমের থেকে উঠে গেছি, দেখে আমাকে গালাগালি করছে। কি বিষয়? কি নোংরা ফেলেছে বাথরুম ড্রেনে, দিয়ে ওই দিদির সঙ্গে ঝগড়া হচ্ছে। দিদিকে একবার গিয়ে শুনুন, আমি আগামতো কিছুই জানি না, আমাকে এসে উদুগুদুম মারা শুরু করে দিয়েছে। কি দিয়ে মারা? আমাকে চুলের মুঠি টেনে ধরে আমাকে রাস্তায় ফেলে রেখেছে, আমি নড়তেও পারিনি চড়তে পারিনি, ঘুষি মেরেছে। কজন? এই একটা মহিলা, খুব বাজে মহিলা, স্বামীর ঘর করে না, এদিক ওদিক গিয়ে থাকে। এই এসছে কদিন আগে, এসেই। তার নাম কি? মিতালী বারুই। আপনি কি পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য। এবার উনি আমাকে নালিশ করেছে, আমি ওনাকে শুধু বলেছি কেন তুমি বাজে বাজে ভাষা দিচ্ছ, উনি মানেনি। উনি আমাকে ধরে সঙ্গে সঙ্গে চুলোমুটি টেনে ধরে রাস্তায় ফেলে সে শুয়ে দিয়েছে। আমি কোন পঞ্চায়েতের সদস্য? আমি তৃণমূলের সদস্য। কোন পঞ্চায়েতের? সাতগাছি। কী নাম আপনার? আদুরি রায়। থানায় জানিয়েছেন বিষয়টা? আমি তো অজ্ঞান ছিলাম, আমার তো এই কিছুক্ষণ আগে আমার জ্ঞান এসছে, আমি কিছুই জানি না, আমি দেখি হঠাৎ হাসপাতালে। এই বিষয়ে আক্রান্ত মিতালী বারুইয়ের স্বামী অরুণ বারুই জানান, আমার স্ত্রীকে পাল্টা মারধর করেছে বেশ কয়েকজন প্রতিবেশী। গোল্লা নার্সিংহোমে কাজ করি, তো 9:30 হবে, তখন আমি ফোন পেলাম যে আমার বাড়িতে ঝগড়া হচ্ছে আমার বউর সঙ্গে। তো একটা পেশেন্ট ভর্তি হলো নীলকলা নার্সিংহোমে, ওটা ভর্তি করতে আমার দেরি হলো, গিয়ে ওই 9:30-10 বেজে গেছে হয়তো, আনুমানিক অত টাইম নেই। তো সেই সময় গিয়ে বাড়িতে দেখি বউ অসুস্থ, এবং কারা মেরেছে সঠিক আমি সেটাও জানি না, তবে ওর মুখ থেকেই শোনা যাবে কারা কারা মেরেছে, সেটা ওর জন্যই অপেক্ষা করতে হবে। এখনও কখন কথা বলতে পারছে, এখন তো কথা বলতে পারছে না। এখন আমি ওটাও জিজ্ঞেস করিনি, আমি জাস্ট বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসেছি। উভয় পক্ষের আক্রান্ত দুই মহিলা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হয়নি কিছু, হয়নি দিয়ে তখন একজন আমার সাথে, মানে একটা মেয়ে এখানে কাঁদছিল, ওকে জিজ্ঞাসা করেছি তুই এগুলো ফেলেছিস নোংরাগুলো, ও বললো যে না আমি ফেলিনি বৌদি, ওই আমাকে তাহলে ঠিক আছে, তাহলে এরকম ড্রেনের মধ্যে তো নোংরাগুলো ফেলা উচিত না, এরকম নোংরা করা ই করা দিয়ে তখন ওই পাশের বাড়ি একটা বউ মিতালি, ও সেই আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে ড্রেনের সেই নোংরা নিয়ে, যে ঠ্যাস মেরে কথা বলছে, এই করছে, এই বলে তখন ওনার সাথে নোংরা নোংরা ভাষা, ওই নোংরা ভাষা শুনতে হয়নি, দিয়ে আমি চলে গেছি। তারপরে আবার আদুরি পঞ্চায়েত এসছে, ও এসে জল নিচ্ছে, তখন ওকে শুদ্ধ গালাগালি করছে যে এই দুটো মেয়ে ছেলে হয়েছে শয়তান, বিশ্ব শয়তান, হ্যান ত্যান উল্টাপাল্টা গালাগালি করছে। দিয়ে তখন আদুরি বলছে যে এই বাবা, আদুরি বলছে আমি তো এই কিছুই জানি না, তাহলে ও আমাকে কেন গালাগালি করছে ই করছে। দিয়ে তারপরে এই কথা কাটাকাটি নিয়ে দিয়ে আদুরি চলে গেছে, দিয়ে তারপরে ও এসছে, দিয়ে তারপরে আদুরিকে ওইখানে গিয়ে বলেছে, তখন আদুরিকে ধরে চুলোমুটি। কালনা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দ বার্তা।